हेलो फ्रेंड्स, वेलकम टू स्मार्ट स्टडी बांगला। बंधुरा, आज के क्लासे करब आमरा रिजनिंग एर एकटा टपिक, सेटा होच्छे पाजल्स अफ मैथामेटिकल अपारेशन, अर्थात गाणितिक चिन्हेर परिवर्तित अर्थ। तो एई धरनेर जिआई बा रिजनिंग जे कोनो परीक्षा एकटा बा दुटो किन्तु परीक्षा पड़े, तो एगुलोके आमरा प्रैक्टिसेर मतो करे करब। ओके, तो प्रथम थेके शेष पर्यन्त देखुन, आशा करछि आपनादेर भालो लागबे एबं आपनादेर प्रैक्टिसो हबे। ओके, तो स्क्रिने क्वेश्चन आसछे, देखुन একদম কোয়েশ্চেন ধরে ধরেই আমরা করব। ওকে, তো দেখুন প্রথম প্রশ্ন স্ক্রিনে এসছে। তো এই ধরনের জিআইগুলোকে কীভাবে করতে হয়, তো প্রথমে বলে রাখি এগুলো করার আগে যে যখনই আমাদের এই গাণিতিক চিহ্নের পরিবর্তিত অর্থ করে মানে সমাধান করতে হবে, তখন এটা সরল টাইপের সমাধান হবে, সরলের। আর সরলে আমরা কী পদ্ধতি ফলো করব, সেটা হচ্ছে বদমাস পদ্ধতি ফলো করব। ঠিক আছে, বদমাসে বি ফর কী হয়, ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ হবে। তারপর অফ, ও ফর অফ, অফ মানে হচ্ছে এর, প্রথমে ব্র্যাকেটের, ঠিক আছে, তারপর অফ মানে এর, সেটা হচ্ছে গুণ হবে। তারপর হবে ডিভিশন মানে ভাগ, তারপর হবে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপর অ্যাডিশন মানে যোগ, তারপর সাবস্ট্রাকশান মানে বিয়োগ। এই বদমাস পদ্ধতিতে সলভ করতে হবে। ঠিক আছে, তো দেখুন প্রথম অঙ্কটাকে, সরি প্রথম কোয়েশ্চেনটাকে আমরা কীভাবে সলভ করছি। তো এখানে কোয়েশ্চেনটা যেভাবে আছে সেটাকে লিখতে হবে। তো প্রথম কোয়েশ্চেনটা আছে এটা, এবারে আমাকে কোয়েশ্চেনে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমাকে পুট করতে হবে। এখানে বলেছে প্লাসের প্রতীক পি, তাহলে পি এর জায়গায় আমরা ইউজ করব প্লাস, ইউজ করলাম প্লাস। পরেরটা বলেছে গুণের প্রতীক হচ্ছে আর, তাহলে আর এর জায়গায় ইউজ করব আমরা গুণ চিহ্ন। বিয়োগের প্রতীক এস, তাহলে এস এর জায়গায় করব বিয়োগ। আর ভাগের প্রতীক হচ্ছে টি, তাহলে টি এর জায়গায় করব আমরা ভাগ। এবার এই যে সরলটা আসবে, এই সরলটাকে আমরা বদমাস পদ্ধতিতেই সলভ করব। তাহলে প্রথমে হবে ভাগের কাজ, কারণ এখানে ব্র্যাকেট বা এর কোথাও নেই, তাহলে ভাগের কাজ, নয়কে তিন দিয়ে ভাগ করলে কত হবে, তিন। তারপর হবে গুণের কাজ, তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ, তাহলে পেলাম পঁয়তাল্লিশ প্লাস সাত মাইনাস তিন প্লাস সিক্স। এবার যোগ আর বিয়োগের মধ্যে আগে যোগের কাজ হয়, তাহলে যোগ যেগুলো হয় সবকটাকে যোগ করবো, পঁয়তাল্লিশ আর সাতে বাহান্ন, বাহান্ন আর ছয় হচ্ছে আটান্ন, ফিফটি এইট, তাহলে ফিফটি এইট, সেখান থেকে মাইনাস থ্রি, তাহলে অ্যান্সার হয়ে গেল ফিফটি ফাইভ, অপশান নাম্বার এ, এটাই হয়ে গেল কারেক্ট। তো শুধু এই ধরনের নয়, অনেক অনেক ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আছে, তো সেগুলো আমরা সব রকমই প্র্যাকটিস করবো এবং পরীক্ষায় এক নম্বর আমরা যেন কমনই পাই। ওকে, তো নেক্সট দেখে নেওয়া যাক। দেখুন নেক্সট কোয়েশ্চেনটা নাম্বার টু স্ক্রিনে এসছে, এখানে এসছে, তো সেটাকে আমি আলাদা করে টুকে নিয়েছি যাতে করতে সুবিধা হয়, মানে সময়টা যাতে নষ্ট না হয় সেই জন্য আগে থেকেই টুকে নিয়েছি। তো ষোলো ইন্টু থ্রি প্লাস ফাইভ মাইনাস টু ভাজিতক ফোর, এটা দেওয়া আছে। তো এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে সেই চিহ্নগুলোকে আলাদা করে পরিবর্তিত করতে হবে। ঠিক আছে, দেখুন কী আছে, বলছে ভাগ চিহ্নটি যদি গুণ হয়, তো এই চিহ্নগুলোকে পাল্টাতে হবে, ভাগ চিহ্নটা কী করতে হবে, গুণ। তারপরে বলেছে গুণ চিহ্নটা যদি যোগ, ঠিক আছে, গুণ চিহ্নটা যোগ, তাহলে গুণের জায়গায় আমি দিলাম যোগ। তারপরে বলেছে যোগ চিহ্নটি যদি বিয়োগ হয়, তাহলে যোগ চিহ্নটা হচ্ছে বিয়োগ। এবং শেষে বলেছে বিয়োগ চিহ্নটা যদি ভাগ নির্দেশ করে, তাহলে বিয়োগটাকে আমি করব ভাগ। এবার আমাকে বদমাস পদ্ধতিতে সলভ করতে হবে। তো বদমাস পদ্ধতিতে সলভ করলে কী হবে, পাঁচকে তো দুই দিয়ে ভাগ করা যায় না, তো সেটাকে আমি কীরকম লিখবো, পাঁচকে যেহেতু দুই দিয়ে ভাগ করা যায় না, তার মানে কিন্তু এটা করা যাবে না এমন নয়। তো কী করতে হবে, ষোলো প্লাস তিন বিয়োগ পাঁচকে দুই দিয়ে ভাগ মানে পাঁচের তলায় দুই, ইনটু ফোর যেমন লেখা আছে সেটা। এবার আমার যোগ বিয়োগ আর গুণে, তার মধ্যে আগে গুণের কাজ হবে, তো গুণের কাজ করলে দুই দুগুণে চার, তাহলে কত হলো, ষোলো প্লাস থ্রি মাইনাস পাঁচ দুগুণে দশ। এবার যোগ আর বিয়োগের মধ্যে আগে যোগের কাজ, ষোলো আর তিনে হচ্ছে উনিশ মাইনাস টেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে নাইন। ওকে, অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝতে কোনো অসুবিধা আছে, আশা করছি কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন যাওয়া যাক। তো নেক্সট প্রশ্ন দেখুন, তো নাম্বার থ্রি কোয়েশ্চেনটা হচ্ছে এটা, ঠিক আছে, এইটিন টি থ্রি পি নাইন এস এইট আর সিক্স। তো এখানে এবার প্রত্যেকটার যে ওয়ার্ডগুলো আছে, ইংলিশের যে লেটারগুলো আছে, সেই লেটারগুলোর কিন্তু আলাদা করে কোডিং দেওয়া আছে। বলছে যদি গুণকে পে নির্দেশ করে, অর্থাৎ পি এর জায়গায় আমাকে করতে হবে গুণ চিহ্ন। ওকে, তারপরে বলছে যোগকে আর, তাহলে আর এর জায়গায় হচ্ছে যোগ, তাহলে এখানে যোগ চিহ্ন অ্যাড করলাম। এবার বলছে যদি
ভাগ কে টি, তাহলে ভাগ এর টি এর জায়গায় হচ্ছে ভাগ, ওকে। আর তারপর বলছে বিয়োগ কে এস, তাহলে এস এর জায়গায় করলাম বিয়োগ। তাহলে এটার অ্যান্সার কত হবে সেটা বার করতে হবে আপনাকে। তাহলে প্রথম সেই একই পদ্ধতি বদমাস রুল করতে হবে, প্রথমে ভাগের কাজ হবে। তো 18কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 6 18 6 ইনটু 9 মাইনাস 8 প্লাস 6। তো এগুলো আমি বোঝানোর জন্য এতগুলো লাইন করছি, আর যাদের ক্যালকুলেশন ফার্স্ট তারা মুখে করে নিতে পারেন পরপর, ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগ। 6 9 54, ঠিক আছে। তাহলে 54 মাইনাস 8 প্লাস 6। এরপরে বিয়োগ আর যোগের মধ্যে আগে যোগের কাজ হবে। তো যোগের কাজ হবে মানে যে 8 আর 6 14 করে দেবেন না জানো, ঠিক আছে। এটা নয়, 8 8 আগে মাইনাস চিহ্ন আছে, যোগ চিহ্ন মানে এইটার আগে যোগ চিহ্ন আছে আর এটা যোগ চিহ্ন। তাহলে 54 আর 6 অ্যাড করতে হবে, 54 আর 6 অ্যাড করলে হবে 60 মাইনাস 8 হবে 52 অ্যান্সার, ঠিক আছে। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার বি। আপনি যেন ভুল করে 54 মাইনাস 8 প্লাস 6 8 আর 6 14 করে দেবেন না, করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 8-এর চিহ্ন হচ্ছে মাইনাস। সবসময় আমরা যখন বীজগণিত করেছি তখন বাঁদিকের চিহ্নটা আমরা করেছি, অর্থাৎ মাইনাস 8 আর প্লাস 6 করলে কত হবে, মাইনাস 2। কখনোই কিন্তু 8 আর 6 14 ভাববেন না, এটাই তো বীজগণিতের নিয়ম, তাই তো? তো সেটাকে মাথায় রাখবেন। এই 54-র আগে কিছু নেই মানে প্লাস আছে, 54-র সঙ্গে 6 যোগ করতে হবে, ঠিক আছে। 54 মাইনাস 8 আর 6 14 করলে কিন্তু ভুল হয়ে যাবে, ওকে, বোঝা গেছে? তো আশা করছি এগুলো ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা দেখুন, নাম্বার 5। এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসেই আসে, তাই তো? এখানে বলেছে ভাগ ও যোগ এবং 12 ও 18 এরা স্থান মানে স্থান পরস্পর পরিবর্তন করলে নিচের সমীকরণগুলি কোনটি সঠিক হবে। তো 4টে সমীকরণ নিয়ে আপনাকে এখানে দেখতে হবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ, আমি বলছি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, এ না হলে ডি বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হয়। তাহলে আপনারা প্রথমে অপশান এ আর অপশান ডি ট্রাই করতে পারেন, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে মাইনাস এবং প্লাস চিহ্ন পরিবর্তন হবে, মানে স্থান পরিবর্তন হবে, আর 12 আর 18 স্থান পরিবর্তন হবে। কিন্তু এখানে অপশান নাম্বার এ আর অপশান নাম্বার সি দুটোতে কিন্তু 12 নেই, ঠিক আছে। তার মানে এই দুটো অপশানকে আমি টেস্ট করার কোনো দরকারই নেই। তো অপশান নাম্বার বিটা নেবো, কারণ এখানে 12 আর 18 আছে। অপশান নাম্বার বিতে আছে 18 প্লাস 6 ভাজিতক 12 = 2, এটা দেওয়া আছে। আচ্ছা, আরেকটা দেওয়া আছে অপশান নাম্বার ডিটায় 12 প্লাস 6 × 18 = 36। এখানে বলেছে ভাগের জায়গায় যোগ আর যোগের জায়গায় ভাগ করতে। তাহলে ভাগের জায়গায় করলাম আমি যোগ, আর যোগের জায়গায় করলাম আমি ভাগ, 18-র জায়গায় করলাম 12, আর 12-র জায়গায় করলাম 18। এই ক্যালকুলেশানটা সলভ করে 2 আসছে কি আমায় দেখতে হবে। তাহলে 12-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 2 প্লাস 18, 2 প্লাস 18 মানে 20 হচ্ছে, কিন্তু এখানে আছে 2, তাহলে মানে এটা কাটা। নেক্সট চান্সে 12-র জায়গায় করতে হবে 18, প্লাসের জায়গায় করতে হবে ভাগ, 18-র জায়গায় করতে হবে 12, কিন্তু এখানে যোগ চিহ্নটা নেই। এবার দেখতে হবে আমাকে এটা মিলছে কি না, ঠিক আছে। যোগ চিহ্ন নেই বলে যোগ চিহ্ন চেঞ্জ করিনি। তো 18-কে 6 দিয়ে ভাগ করলে হবে 3 × 12, 3 12 মানে 36, এবং এখানেও 36 আছে, অর্থাৎ এই মানটাই হচ্ছে স্যাটিসফাইড। তো অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন আমরা আরও করব, ঠিক আছে। তো দেখে নিয়ে যাক নেক্সট কী আছে। নেক্সট যে অঙ্কটা আছে নেক্সট যে জিআইটা আছে বা রিজনিংটা আছে সেটা হচ্ছে নাম্বার 6-এর। বলছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি একই ক্রমে স্টার চিহ্নিত স্থানে বসালে প্রদত্ত সমীকরণটি সঠিক হবে। তো আমি বললাম আমার অভিজ্ঞতা থেকে অপশান নাম্বার এ আর অপশান নাম্বার ডি সবসময় ট্রাই করবেন ফার্স্ট, মানে প্রথমের দিকে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে অপশান নাম্বার এটাই অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। তার দেখুন তাহলে অপশান নাম্বার এ অনুযায়ী কী করতে হবে। এতে বলেছে যে প্রথমে গুণ চিহ্ন, তাহলে প্রথম স্টারটা হচ্ছে গুণ চিহ্ন, পরেরটা যোগ, তারপরেরটা হচ্ছে সমান, তারপরেরটা হচ্ছে ইনটু। তাহলে এদিকটা আর এদিকটা মিলছে কিনা দেখে নিতে হবে সমান চিহ্নের। তাহলে 5 5-এ 25 আগে গুণের কাজ হবে, 25 প্লাস 5 = 30 = 3 10-এ 30। তাহলে এটাই মানটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটু আগেই বলেছিলাম অপশান নাম্বার এ বা ডি অ্যান্সার হয়ে যায়। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো অন্তত একবার অপশান এটাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বড় বলে ছেড়ে দিতে যাবেন না, ঠিক আছে, বোঝা গেল? এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এরপরে অপশানগুলো টেস্ট করার কোনো প্রয়োজনই পড়লো না, ওকে। তো নেক্সট দেখা যাক নাম্বার 7।
নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে নাম্বার 7, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি একই ক্রমে এই যে স্টার চিহ্নগুলো আছে সেই স্টার চিহ্নিত স্থানে বসালে প্রদত্ত সমীকরণটি সঠিক হবে, অর্থাৎ এই যে চিহ্নগুলো দেওয়া আছে সেই চিহ্নগুলো বসিয়ে মান আপনাকে স্যাটিসফাইড হচ্ছে কি না দেখতে হবে। তো এটা দেখুন, প্রথমেরটা আছে অপশান নাম্বার এতে আছে গুণ লেস দ্যান ভাজিতক, এটা স্যাটিসফাই কি দেখতে হবে। তাহলে 416 কত হচ্ছে 64, 64 লেস দ্যান 64কে 4 দিয়ে ভাগ করতে বলেছে 16, তাহলে 64 কি 16 থেকে ছোট? ছোট নয়, তাহলে অপশান নাম্বার এ কাটা, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে অপশান নাম্বার বি ট্রাই করব। অপশান নাম্বার বিতে আছে গুণ গ্রেটার দ্যান ভাগ, তাহলে 16কে 4 দিয়ে গুণ করলে হয় 64, গ্রেটার দ্যান 64কে 4 দিয়ে ভাগ করলে হয় 16, 64 গ্রেটার দ্যান 16, এটা একদম সঠিক কথা এবং এটা স্যাটিসফাইড, অর্থাৎ অপশান নাম্বার বি যেটা আছে গুণ গ্রেটার দ্যান ভাগ এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার বি, ওকে, এটাই হয়ে গেল সঠিক, বোঝা গেল। এই ধরনেরই কোন পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ওকে। তো নেক্সট আরও 2-3 রকম টাইপ আছে, সেগুলো আমরা করি প্র্যাকটিস, ওকে। তো দেখুন নেক্সট কোয়েশ্চেনটা আসছে যেটা স্ক্রিনে, সেটা হচ্ছে নাম্বার 10। বন্ধুরা এগুলো আপনারা প্রথমে ভিডিওটাকে পজ করে করার চেষ্টা করবেন, তারপর সলিউশনগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো নাম্বার 10টা আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে এসেছে বিভিন্ন রকম মানে যে ডাইমেনশানগুলো দেওয়া আছে, ফিগারগুলো দেওয়া আছে, ষড়ভুজ পঞ্চভুজ ত্রিভুজ এসব ইত্যাদি দেওয়া আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কোডিং দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আপনাকে যেটা বলেছে সেটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে কোয়েশ্চেন অনুযায়ী বর্গক্ষেত্র ইনটু ত্রিভুজ, সরি ব্র্যাকেট ভাজিতক রম্বস সমান কোনটা কত হবে, ঠিক আছে। তো এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কোডিং দেওয়া আছে, দেখুন বর্গক্ষেত্র যেটা দেয় তার কোডিং দেওয়া আছে 8 ইনটু, এটা ব্র্যাকেটে আছে, ত্রিভুজের যেটা কোড সেটা দেওয়া আছে 3, ভাজিতক রম্বসের কোড দেওয়া আছে 4, তাহলে এর মান কত? এটা যেহেতু ব্র্যাকেটে আছে তাহলে গুণের কাজটা এখানে ব্র্যাকেটে আগে করতে হবে, কারণ বদমাস রুলে আগে ব্র্যাকেটের কাজটা হয়, তাহলে 3 আসছে 24 ভাজিতক 4, 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6, 6টা কিসের কোডিং সেটা দেওয়া ছিল, যেহেতু এখানে কোডিং দিয়ে অপশান দেওয়া আছে, তাহলে 6 দেখুন 6-এর যে কোডিংটা ছিল সেটা ছিল বা 6-এর যে ফিগারটা ছিল সেটা এরকম, সেটা কোথায় আছে? অপশান নাম্বার এতে আছে, তা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, বোঝা গেল। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে এই যে গাণিতিক চিহ্নের পরিবর্তিত অর্থের যে জিআইগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়, ওকে। তো নেক্সট আমরা আরও প্র্যাকটিস করব। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, 11-এর কোয়েশ্চেনটা অনেকটা সেম কোয়েশ্চেন, ঠিক আছে। তো যেটা আগে প্রথমে এই ধরনের যখন প্রশ্ন দেবে তো যেটা কোয়েশ্চেন আছে একদম সরাসরি কোয়েশ্চেনে চলে যাবেন, কোয়েশ্চেনটা দেওয়া আছে আয়তক্ষেত্র ইনটু সামান্তরিক ভাজিতক বর্গক্ষেত্র, ঠিক আছে। তো এখানে আয়তক্ষেত্র কোড দেখতে হবে, আয়তক্ষেত্রের কোড কী আছে, ঠিক আছে। তো আয়তক্ষেত্রের কোড দিয়ে দেখুন 12, তাহলে ব্র্যাকেট দিয়ে 12 ইনটু, তারপর হচ্ছে সামন্তরিক, সামন্তরিকের কোড দেওয়া আছে 4, এটা তারপরে দেওয়া আছে ভাজিতক বর্গক্ষেত্রের কোড কত দেওয়া আছে, বর্গক্ষেত্রের কোড দেওয়া আছে 6, ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে, 4 বারম 48 ভাজিতক 6, তাহলে অ্যান্সার হয়ে গেল 8, 6 আসতে 48 হয় অ্যান্সার হয়ে গেল 8, তো 8 হয়ে গেল অ্যান্সার অপশান নাম্বার এ, ঠিক আছে। তো আমি বারবার বলছি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় যেগুলো দেয় বেশিরভাগ ক্ষেত্রে অপশান নাম্বার এ অ্যান্সার হয়ে যায়, তো কোয়েশ্চেনগুলো না ছেড়ে অপশান নাম্বার এটা একবার ট্রাই করবেন প্রথমে, ঠিক আছে, না মিললে তারপর স্কিপ করে যাবেন, ওকে। তো নেক্সট দেখা যাক, নেক্সট আর একটা অন্য টাইপের কোয়েশ্চেন দেখা যাক, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখুন নাম্বার 13 দিয়ে একটা কোয়েশ্চেন আসছে স্ক্রিনে, ঠিক আছে, দেখুন, সরি 23 দিয়ে, ঠিক আছে, 23 বলছে যদি এই যে চিহ্নটা আছে এটা যোগকে নির্দেশ করে, ঠিক আছে, তারপর এই যে চিহ্নটা আছে এটা যদি বিয়োগকে নির্দেশ করে, ঠিক আছে, ওপর দিকে অ্যারো চিহ্নটা কী নির্দেশ করছে, ভাগ, ঠিক আছে, তারপর হচ্ছে নিচের দিকে যেটা আছে সেটা নির্দেশ করছে কি, সেটা নির্দেশ করছে গুণ, ওকে, আর এই চিহ্নটা, এই চিহ্নটা নির্দেশ করছে সমান,
তাহলে কোনটা সঠিক হবে, চারটে যে অপশান দেওয়া আছে কোনটা সঠিক হবে? তো আমি প্রথমে অপশান নাম্বার ডেটা অবশ্যই একবার টেস্ট করব, ঠিক আছে? তো টু লেস দ্যান ফাইভ এটা আছে, তারপর এই চিহ্ন সিক্স, এই চিহ্ন টু, এই চিহ্ন সিক্স। ব্যাস এবার এখানে পুট করে দেবো চিহ্নগুলোর জায়গায়। এটা মানে কত? এটা মানে গুণ। তাহলে এখানে অ্যাড করলাম গুণ। এই চিহ্নটা মানে কি? এই চিহ্নটা মানে দেওয়া আছে মাইনাস, তাহলে এখানে ইয়েস করলাম মাইনাস। এই চিহ্নটা মানে কি? প্রথমেই লিখেছে এই চিহ্নটা হচ্ছে প্লাস, তাহলে এটা প্লাস। আর এই চিহ্নটা কি? এই চিহ্নটা এখানে দেওয়া আছে, এটা মানে সমান, তাহলে এখানে হচ্ছে সমান চিহ্ন। এবার আমাকে ক্যালকুলেশান করতে হবে, সমানের এদিকটা ক্যালকুলেশান করলেই হবে। তো প্রথমে যোগ গুণ ভাগ যোগ বিয়োগের মধ্যে এখানে ভাগে হবে, এখানে ভাগ তো নেই, লাগে গুণের কাজ। তাহলে পাঁচ দুগুণে দশ মাইনাস ছয় প্লাস দুই, তাহলে দশ আর দুয়ে যোগ করতে হবে, দশ আর দুয়ে বারো মাইনাস ছয়, বারো মাইনাস ছয় মানে কত? ছয়। আর সেটাই দেওয়া আছে এখানে ছয়, অর্থাৎ অপশান নাম্বার এটাই হয়ে গেল স্যাটিসফাইড, অর্থাৎ এটাই হয়ে গেল সঠিক। ঠিক আছে, বোঝা গেল? সেই জন্য বারবার বলছি অপশান নাম্বার এ ট্রেস করবেন, যেহেতু এগুলো হ্যাঁ বড়ো বড়ো কোয়েশ্চেন, মানে অনেকটা সময় সাপেক্ষ, সেই জন্য অপশান নাম্বার এটাই বেশিরভাগ ক্ষেত্রে ওরা অ্যান্সার দিয়ে থাকে। ওকে, তো এবারে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা ঠিক সেমভাবে দেখুন, নেক্সট কোয়েশ্চেনটা মাইনাস চিহ্ন দিয়ে যোগ ভাগ চিহ্ন দিয়ে গুণ, এরকম ইনফরমেশান দেওয়া আছে, কোনটি সঠিক বলেছে? ঠিক আছে, তো আমি বারবার বলেছি অপশান নাম্বার এটাই প্রথমে আমি ট্রাই করব। অপশান নাম্বার এ আছে পঁচিশ মাইনাস পনেরো প্লাস পাঁচ ভাজিতক ফোর ইনটু ষোলো ইজিক্যাল টু টোয়েন্টি ওয়ান দেওয়া আছে। ঠিক আছে, এবার আমাকে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে যেরকম কোয়েশ্চেনে দেওয়া আছে। মাইনাস চিহ্ন দিয়ে যোগ বোঝায়, তাহলে মাইনাসের জায়গায় আমি কী করবো? প্লাস। ঠিক আছে, পরেরটা বলছে ভাগ চিহ্ন দিয়ে গুণ, ঠিক আছে, তাহলে ভাগের জায়গায় আমি কী করবো? গুণ। ওকে, আচ্ছা গুণ চিহ্ন দিয়ে বিয়োগ, তাহলে যেখানে গুণ চিহ্ন ছিল এখানটা করবো আমি বিয়োগ। ঠিক আছে, আর যোগ চিহ্ন দিয়ে ভাগ, এখানটা যোগ ছিল এটাকে আমি করবো ভাগ। এবার আমি এই অনুযায়ী একুশ আসছে কি না দেখবো। ঠিক আছে, তো দেখুন এটা ক্যালকুলেশান করলে কী হবে, যোগ গুণ বিয়োগ ভাগের মধ্যে আগে ভাগের কাজ হবে। পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয়? পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন, আর তিন ইনটু চার আছে কারণ ভাগের পরে গুণের কাজ, তাহলে তিন চার হবে বারো। তাহলে এখানে হলো টোয়েন্টি ফাইভ প্লাস বারো মাইনাস ষোলো, তাহলে পঁচিশ আর বারো যোগ করলে হয় সাঁইত্রিশ মাইনাস ষোলো, আর সাঁইত্রিশ মাইনাস ষোলো মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান, আর এটাই মানটা এখানে আছে টোয়েন্টি ওয়ান, তাহলে এটাই হয়ে গেল স্যাটিসফাইড। আর অর্থাৎ অপশান নাম্বার এ যেটা আছে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, আশা করছি বোঝা গেছে। বন্ধুরা লাইক করতে ভুলবেন না। নেক্সট টপিকে আপনাদের অন্যান্য টপিক হবে, ক্যালেন্ডার হবে এবং ক্লকের হবে। ঠিক আছে, তারপরে একটা একটা করে টপিক আমরা করব। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টোয়েন্টি ফাইভ। ওকে, দেখুন যদি প্লাস সমান ভাগ গুণ সমান প্লাস মাইনাস ইজিক্যাল টু ইনটু এগুলো দেওয়াই আছে, আপনারা করে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, তো আপনাকে একদম সরাসরি পরীক্ষাতে একদম কোয়েশ্চেনে চলে যেতে হবে অপশানগুলোতে। ঠিক আছে, তো অপশান নাম্বার এ যেটা আছে সেটাকে আবার লিখে ফেলবো, থার্টি সিক্স ইনটু সিক্স প্লাস থ্রি মাইনাস দুই লেস দ্যান টোয়েন্টি। তো এটা ওই অনুযায়ী স্যাটিসফাইড হচ্ছে কি না দেখবো। এখানে বলেছে প্লাস ইজিক্যাল টু ভাজিতক, তাহলে যেখানে প্লাস চিহ্ন আছে সেটা আমি চেঞ্জ করে কি করব, সেটা আমি চেঞ্জ করে করব ভাজিতক, তাহলে প্লাসের জায়গায় করব ভাজিতক। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আমার গুণ ইজিক্যাল টু প্লাস, তাহলে গুণ ইজিক্যাল টু প্লাস মানে এই গুণের জায়গায় করব আমি প্লাস। ওকে, তারপর মাইনাস ইজিক্যাল টু ইনটু, তাহলে মাইনাসের জায়গায় করব ইনটু, এবং ভাগ সমান বিয়োগ, তাহলে ভাগে এখানে কোনো চিহ্ন দেওয়া ছিল না, তাহলে এইটাই হয়ে গেল আমার মান। এবার দেখতে হবে মানটা আমার স্যাটিসফাইড কিনা। ঠিক আছে, দেখুন তো প্রথমে আগে ভাগের কাজ হবে, তো ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয়? দুই, দুই হয়, আর দুইকে দুই দিয়ে গুণ করলে কত হয়? চার হয়। এখানে আছে থার্টি সিক্স প্লাস ফোর, থার্টি সিক্স প্লাস ফোর মানে কত? ফর্টি, ফর্টি কি লেস দ্যান টোয়েন্টি, মানে ফর্টি কি টোয়েন্টির থেকে ছোটো? ছোটো নয়, তাহলে এটা কিন্তু মানটা স্যাটিসফাইড হলো না, তার মানে অপশান নাম্বার এটা কিন্তু হবে না। ঠিক আছে, এরপর আমরা অপশান নাম্বার বি ট্রাই করব। অপশান নাম্বার বিটা আছে কি, থার্টি সিক্স ইনটু সিক্স প্লাস তিন মাইনাস দুই গ্রেটার দ্যান টোয়েন্টি,
দেখুন আগেরটার সঙ্গে সেম, মানে আগেরটার সঙ্গে সেমই দেওয়া আছে, এবং এটা সঠিকই হবে। দেখুন আগের যে অপশানটার যে এই পর্যন্ত যে ক্যালকুলেশানটা ছিল সেটা কিন্তু 40 এসেছিল, এটাও 40 আসবে। কারণ কি? কারণ বলেছে যোগ মানে ভাগ, তাহলে যোগের জায়গায় করলাম ভাগ। তারপরে হচ্ছে গুণ ইজ ইকাল টু প্লাস, তাহলে গুণের জায়গায় করলাম প্লাস। আর বিয়োগ, বিয়োগ মানে হচ্ছে গুণ, ঠিক আছে, বিয়োগ মানে হচ্ছে গুণ, তাহলে বিয়োগের জায়গায় গুণ। এবার ক্যালকুলেশান করলে কত হবে, ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন, সরি দুই ইন্টু দুই, তার মানে দুই দুকুণে চার, আর 36 প্লাস ফোর মানে হচ্ছে 40 গ্রেটার দেন এটা আছে 20, আর 40 গ্রেটার দেন 20 এটা একেবারেই সঠিক, 40 কুড়ির থেকে বড়, এটাই সঠিক, এবং অপশান নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো আশা করছি বোঝা গেছে আপনাদের। তো এরকমই আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো স্ক্রিনে আসছে, এগুলো আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।